আমরা সকলেই জানেন যে আমফানের যে দুর্নীতি হয়েছিল তার জন্য আমরা জনতা পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে রায় বেরিয়েছি। যাদের যাদের আমফান ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের অবিলম্বে আমরা ধর্নায় বসেছি যে অবিলম্বে আমফান যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আশা তো আমরা অবশ্যই পুরোপুরি করছি, যদি না হয় আমরা এরপর থেকে আমরা বৃহত্তম আন্দোলন করছেন এবং কেন করছেন? আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় দিলীপ ঘোষের নেতৃত্বে আমাদের যে আমফান যে গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে তার জন্য আমরা হাইকোর্টের থেকে নৈতিক জয় পেয়েছি যে প্রকৃত যারা দুর্নীতি হয়েছে তাদের লিস্ট আমরা টাঙাতে বলেছিলাম, কিন্তু ইডি অফিস টাঙানো হয় টাঙায়নি। তার জন্য আমরা আরামবাগ সাংগঠনিক জেলা পক্ষ থেকে প্রত্যেকটি মোর্চাদের পক্ষ থেকে আমরা আজকে ধর্নায় বসেছি, লিস্ট আমাদের টাঙাতে হবে, তাহলে আমরা বৃহত্তম আন্দোলন হবে।